ভাগ্য খারাপ থাকলে মনে হয় এমনই হয়, জানি না আল্লাহ তাআলা ভাগ্য কতদিনে ফেরাবেন। ভেবেছিলাম এবারের খরগোশের বাচ্চাগুলো হয়তো বাঁচবে, কিন্তু বাঁচল না, জানি না আল্লাহ কি করেন। এখানে দুইটা খরগোশ বাচ্চা দিয়েছিল, মোটে এখানে 60টা ছিল, কিন্তু এখন আর একটাও নেই। রাতের বেলা ভালোই রেখেছিলাম, কিন্তু সকালবেলা উঠে দেখি সবগুলো মারা গিয়েছে। আর এই মারা যাওয়ার একটাই কারণ আমি যা দেখে বুঝতে পারলাম, মনে হয় কোনো খরগোশ এখানে বসেছিল, এ হাভারের মধ্যে ঢুকে বসেছিল, আর সেই চাপে খরগোশগুলো মারা গিয়েছে। কপাল খারাপ, যাই হোক আল্লাহ ভরসা, দেখি আল্লাহ কতদিনে কপাল ফেনান। এখানে সবগুলো খরগোশের বাচ্চাই মারা গিয়েছে, এই যে। আর এটা হলো আরেকটা হাড়ি, এখানে আর দুইটা খরগোশ বাচ্চা দিয়েছিল, এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে, এই যে। এখানেও মোটে 8টা বাচ্চা আছে, এই খরগোশগুলো মোটামুটি অনেক ভালো আছে, আর খাবারও পেয়েছে ভালো। জানি না এগুলো আবার কি হয়, যেহেতু বারে বারে খরগোশের বাচ্চা মারা যায় আর এর সঠিক চিকিৎসাও পায় না, আল্লাহ ভরসা। আর এবার ঠিক করেছি 1 মাস হওয়ার মধ্যেই আমি সরকারি ডাক্তারের কাছে এদেরকে দেখাবো, আসলে কি সমস্যা হয়। এই যে বাকি খরগোশগুলো, এগুলোই বাচ্চা দিয়েছিল, আর এগুলো এবার প্রথম বাচ্চা দিয়েছে। আগে দুইটা ছিল মা খরগোশ, কিন্তু এবার প্রথম বাচ্চা যেগুলো হয়েছিল, 4টা বাঁচাতে পারছিলাম এর আগে, সেই 4টা এবার বাচ্চা দিয়েছে, অনেকগুলো দিয়েছিল, কিন্তু ভাগ্যের ফের বাঁচাইতে পারিনি। জানি না আমার দোষ না কিসের দোষ, আল্লাহ ভালো জানেন। আর এই যে এদেরকে এখন খাইতে দিব সকালবেলা, অনেক শীতের কারণে রোদ উঠছে না, অনেক বাতাস আর অনেক ঠান্ডা, সেই জন্য এদের ভালোভাবে যত্নও নিতে পারছি না, ভালোভাবে খাবারও দিতে পারছি না, জীবন বাঁচানো খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে হচ্ছে। যাই হোক, আর এখানে আমার একটা মুরগিকে কুচা বসিয়েছি, কুচা নিয়েছি, এখানে ডিম দিয়েছি, আর এখানে ডিম দিয়েছি চীনা হাঁসের ডিম দিয়েছি। আমি একটা ইনকিউবেটর নিয়েছিলাম দারাজ থেকে, সেখানে শুধু মুরগির বাচ্চাই ফুটানো যায়, মুরগির ডিম দিলেই ফুটে, আর হাঁসের ডিম দিলে ফুটতে চায় না। আমি অনেক ডিম নষ্ট করেছি, দেখি এবার কি হয় আল্লাহ ভরসা। এখানে একটা হাঁসকেও বসিয়েছি, ওই হাঁসের ডিম দিয়ে বসিয়েছি, আল্লাহ ভরসা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।